কচুয়ার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন হয়েছে। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিওচিত্রে রয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ, কচুয়া প্রতিনিধি। সাথে আছি আমি তানজানা রহমান লিজা। কচুয়া উপজেলা থেকে শুরু করে 2 নং পাথর ইউনিয়ন, 12 এরা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা ও খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। খোলার প্রস্তুতি বিষয়ে বিডি স্টার প্রতিনিধি বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানতে পারেন। প্রধান শিক্ষকগণ বলেন, আমরা সরকারি ঘোষণা অনুযায়ী সকল প্রস্তুতি নিয়েছি। যখনই সরকার ঘোষণা করবেন যে বিদ্যালয়ের ক্লাস নিয়মিত করার পরিপত্র সহ আমরা হাতে পাব, ওই দিন থেকেই আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া শুরু করব। মহামারী কোভিড-19 কারণে বিদ্যালয় বন্ধ থাকায় অনেক ময়লা আবর্জনা জমেছিল, সেজন্যই আমরা গত সপ্তাহে পরিপত্র পাই যে আগামী 4 ফেব্রুয়ারি বিদ্যালয় খোলার প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। সেজন্য আমরা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল প্রস্তুতি আমরা নিয়েছি। ঘোষণা পাওয়ার সাথে সাথেই যেন ক্লাস নিতে পারি।